নির্মীয়মান সুরঙ্গত ভূস্খলন হওয়ার পিছত আবদ্ধ হয়ে পড়ল শ্রমিক। দেওবারে রাতেপা পাঁচ বজার ঘটনা, উত্তরাখণ্ডৰ ঘটনা। রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ হয়ে আছিল ব্রহ্মখল আর যমুনাত্রী সংযোগী, সেই রাষ্ট্রীয় ঘাইপথৰ এই সুরঙ্গৰ নির্মাণ আছিল অংশবিশেষ। কর্মরত হয়ে আছিল শ্রমিক আর শ্রমিক সকলে কাম করে থাকতে ভূস্খলন হল আর ভূস্খলন হওয়ার ফলত বন্ধ হয়ে পড়লে এই সুরঙ্গ। উদ্ধার অভিযান চলি আছে, রাজ্যিক দুর্যোগ প্রশমন বিভাগ আর রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন বিভাগে কাম করে আছে আর যান সুরঙ্গ বন্ধ হয়ে আছে সেই স্থানের মাতিব আতরার প্রয়াস চলি আছে আর প্রশাসনে জানা মতে আবদ্ধ হয়ে থাকা শ্রমিক সকলের কারো মৃত্যু হওয়া নাই, এটা সুখবর। আর এডাল অস্থায়ী পাইপ যোগে অক্সিজেনের যোগান ধরা হয়েছে, খাদ্যর যোগান ধরা হয়েছে, পানির যোগান ধরা হয়েছে আর সমান্তরালক ওয়াকি টকির জড়িয়তেও সহ সংযোগ স্থাপন করা হয়েছে আর সহারি জানাইছে। উদ্ধার অভিযান চলি আছে, 60 মিটারমান দৈর্ঘ্যের এক সুরঙ্গ পুনের স্থাপন করবলগিয়া হয়েছে আর সেই সুরঙ্গেদি সেই যখন আবদ্ধ শ্রমিক সকল সেইসল উলিয়াই লওয়া হব। যে এক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে সেই নিয়ন্ত্রণ কক্ষলে মুখ্যমন্ত্রী গৰাকীও পুষ্কর সিং ধামী উপস্থিত হয়েছেগৈ আর ধামিয়ে সংবাদ মাধ্যমক জানা মতে শ্রমিক সকল জীবিত অবস্থাত আছে আর যেতিয়াই এই অস্থায়ী সুরঙ্গর নির্মাণের কাম সম্পূর্ণ হব সেই সুরঙ্গেদি শ্রমিক সকল বাইরে উলিয়াই লওয়া হব। চারিধাম সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথের এই নির্মাণ কার্য অংশবিশেষ আর এই সুরঙ্গর নির্মাণের পাছত উত্তরকাশী আর যমুনাত্রীর যে দূরত্ব সেই দূরত্ব 26 কিলোমিটার পর্যন্ত হ্রাস পাব। কিন্তু প্রশ্ন হয় এই উন্নয়নের কামত যখন শ্রমিক নিয়োজিত হয় সেই সকল শ্রমিকের কারণে যুক্ত সুরক্ষার ব্যবস্থা করব লাগে সেই সমূহ ব্যবস্থা করা হয় নে নহয়। এই শ্রমিক সকলের ভিতর অসমৰ দুজন শ্রমিক আছে আর সর্বমুঠ 15 জন শ্রমিক ঝাড়খণ্ডর। প্রায় 40 ঘণ্টা অতিবাহিত হয়েছে কিন্তু শ্রমিক সকল এতিয়াও বাহির উলাই আহিব পৰা নাই। উদ্ধার অভিযানের পিছত আশা করা হয়েছে জীবিত অবস্থাত শ্রমিক সকল বাহির উলাই আহে, কারণ অক্সিজেন যোগান ধরা হয়েছে, খাদ্যর যোগান ধরা হয়েছে আর পানির যোগান ধরা হয়েছে আর ওয়াকি টকির জড়িয়ে সংযোগ স্থাপন করা হয়েছে সেই ওয়াকি টকির জড়িয়ে শ্রমিক সকলে সহারি জানা পরিলক্ষিত হয়েছে।